ভয়ে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি ওই হাসির তলে? বসন্তে যারা ঝাঁকিয়ে ঝাঁকি চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, ওর মার আনন্দ অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাইল কি? বুঝতে পারি নে তোমার কথা। তুমি বুঝতে পারবে না। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে, সেইখানে আমার অদৃশ্য যা চক্ষের ধনের মতো গভীর করে দেখেছে, যেন তার সন্ধানে।
এক জায়গা থেকে দিলেন বাড়ি, তৈরি হল মাছ সমুদ্রে, ভেসে উঠলেন এতদিন পরে মনে হচ্ছে জীবনে নতুন পর্ব শুরু। Thank you.
এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি, সেটা কি শুনি? উৎপাত শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে, লোকটা এগোতে চায়, বলতে বিশ্বাস করবে না, লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়, সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলে নিয়ম যায় উড়ে। ওহে ইস্কাবনের গোলাম। কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি তার সুদীপ প্রদীপের সম্পাদক, আমি তার সুদীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো? না মহারাজ, এ মিষ্টিও নয় স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি, তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ, সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বাড়িকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীর কাছে। আচ্ছা বলো। নিরাপদ নয়।
ছেড়া আগুন জাত হয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন ধরবে। কি লজ্জা কি লজ্জা! বলো তো ভাই, মানুষ কোন এই যে অনাথা, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। দেখিস নি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়। পাড়ায় ঠিকই পড়ে গেছে, পাশের দেশের নাম ডোবালে। আজ পুবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ
সেই